নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ইসি প্রণীত সাংবাদিক নীতিমালা নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে। এ প্রসঙ্গে যেসব আলোচনা সমালোচনা হচ্ছে সেগুলো বিবেচনায় নিয়ে কমিশনে আলোচনা হবে বলে জানান সিএসএ। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটের সময় সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশ চায়। সাংবাদিক নীতিমালায় বলা হয়েছে, ভোটের দিন সাংবাদিকরা মোটর বাইক ব্যবহার করতে পারবে না। ভোট কেন্দ্র ও ভোটকক্ষের ছবি প্রিসাইডিং অফিসারকে অবহিত করে নিতে হবে। ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না এবং ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা বা ভোটারদের বক্তব্য নেওয়া যাবে না। এই নীতিমালা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। আমরা যে নীতিমালাটা জারি করেছি সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আরও আলাপ আলোচনা করব যে নীতিমালাতে অধিকতর কোনো প্রয়োজন সংশোধন বিয়োজন বা সংযোজনের প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেব।